নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল সুতিয়া ফেচেরনে আপনাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকবেন আপনারা এবং লাস্ট অবধি দেখবেন। কলকাতার মধ্যে সবচেয়ে বড় হোলসেল পিস মার্কেট হাওড়া মার্কেটে আজ আমি এসেছি আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি। ভিডিওটা না স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখবেন। এই মার্কেটে আমরা এন্ট্রি করলাম। মার্কেটে এন্ট্রি করে বাঁ হাতে আমরা রুই দেখতে পাচ্ছি না, এই যে মাছগুলো হচ্ছে রুই মাছ, তো মাড্রাস মাড্রাস থেকে আছে। আর এবারে ডান সাইডের গদ্দিতে আপনার কী কী মাছ আছে আমি এবার একটু বলে দিচ্ছি। এখানে আপনার ভেটকি মাছ আপনারা দেখতে পাবেন, ভেটকি মাছ আছে। এই গদিতে খালি ভেটকি মাছই বেশিরভাগ আছে। এবার নেক্সট গদিতে চলে দেখছি কী কী মাছ আছে আপনাকে বলে দিচ্ছি। এই গদিতে আপনারা দেখতে পাবেন ভোলা আছে, পাড়া আছে, ভেটকি আছে, বড় ভোলা আছে, শোল মাছ আছে, টুনা মাছ আছে, কাতলা মাছ আছে, বড় বড় ভোলা আছে। এইসব মাছগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই মাছটা হচ্ছে আপনার কাতলা, এই মাছটা যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এইটার নাম হচ্ছে পাড়া মাছ। এটা বেশিরভাগই ওই বিয়েবাড়িতে নানা পার্টি ফিসফিঙ্গার এইসব মাছ নিয়ে যায় বানানোর জন্য। এরপরে আপনার আগে এরপরের গতিতে আপনারা দেখাচ্ছি এখানে কী মাছ বিক্রি হচ্ছে। এখানেও ভেটকি আছে আপনাদের, চিতল মাছ আছে আপনার এখানে, এই যে দাদা চিতল মাছগুলো তুলছে 4 কিলো 5 কিলো ওজনের চিতল মাছ। এই মাছগুলো মার্কেটে প্রায় 500-600 রেটে বিক্রি হয়। এই যে এখানেও আপনারা ভেটকি মাছ দেখতে পাচ্ছেন। এই গদিতেও আপনারা চিতল মাছ দেখতে পাবেন, এই যে চিতল মাছ 4 কিলো 5 কিলো সাজে চিতল মাছ আছে আপনাদের এখানে। এখানে বড় বড় পাবদা আছে, এই যে দাদা চিংড়ি উঠেছে। এই হচ্ছে মার্কেটে পর্যন্ত ভিড় আছে সকালের টাইম। আপনাদের মার্কেটে ভিড় আছে। এই যে দাদাকে মাছ তুলে দিল, এই দাদা মাছ নিয়ে চলে যাচ্ছে আপনার। এই গদিতে মাছ দেখতে পাচ্ছেন, এই শঙ্কর মাছ আছে, বোয়াল মাছ আছে, এইদিকে আপনার কাতলা মাছ আছে, রুই মাছ আছে। এরপরে এই যে মার্কেটের এই দেখাচ্ছে আপনাকে পাইকার আছে, এই যে মাথায় জার্নি যাচ্ছে এরা মাছ নিয়ে যায় পাইকারদের। এই যে এই মাছটার নাম হচ্ছে পাড়া মাছ, এই মাছটার নাম হচ্ছে চিতল মাছ, আর এই যে এই পাল্লায় ওজন হচ্ছে দেখুন বড় বড় ধরনের মাছ। এই যে এই মাছটা ধরে আছে দেখুন, প্রায় মোটামুটি 25 থেকে 30 কিলো ওজন হবে এই মাছটা। এই মাছটার নাম হচ্ছে শঙ্কর মাছ। এই যে দুজন ধরে নামাবে মাছটা দেখুন, এই যে একজন দাদা ধরে রেখেছে, এই যে আরেকজন ধরছে দেখুন, দেখুন আপনারা এই মাছটা। এই মাছটার নাম হচ্ছে শঙ্কর মাছ, এই যে দাঁড়িপাল্লা থেকে নামিয়ে দিল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি। এই গদিতে খালি চিংড়ি মাছই দেখা যাচ্ছে, একটা দুটো তিনটি চারটে পাঁচটি ছটা সাতটা চিংড়ি মাছ আছে আপনার। তো এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনাদের ভেটকি মাছ আছে, আর এই যে এই মাছটা আছে এটা আপনার এই ইলিশ মাছ ওঠে। এই যে আবার চিংড়ি মাছ আপনারা দেখতে পাবেন, এই যে সাদা মাছটা, এই মাছটার নাম হচ্ছে পমফ্লেট, পমফ্লেট মাছ। এই যে ঝুড়ির মধ্যে আছে এর নাম চিংড়ি, ছোটো চিংড়ি, এটাকে বলে ভাটি। এই যে মাছটার নাম হচ্ছে পাঙ্গাস। আবার আপনারা ভেটকি মাছ দেখতে পাচ্ছেন, আর এইখানে যে ভিড় লেগে আছে এইখানে যে সবাই মাছ বাছাই করে নিচ্ছে পাল্লায় তুলবে। এই মাছটার নাম হচ্ছে তেলেপিয়া। এই
ছোট ছোট টাকা
মাস্টার কি নাম এটা এই যে ভাঙন মাঝি কি নাম হয় 7 টাকা হ্যাঁ মাস্টার নাম কি ভাঙন মাঝি ভাঙন মাছ কিলো দাদা 260 টাকা কিলো 260 টাকা 70 টাকা 250 টাকা দাম আছে এই যে ভেটকি মাছ আর ওই ছোট ছোট ট্যাংরা 450 টাকা কিলো এটা দুটো ট্যাংরা আছে ছোট আছে একটু বড় আছে এটা 600 টাকা কিলো ছোট দাম 450 টাকা কিলো আছে আবার আপনাদের ভোলা বারপুর নিয়ে যাবো ফোটা বের করা মাছের দাম কম হবে কম হয় যেটা ফোটা থাকে সেটার দাম বেশি হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেটকি মাছ মার্কেটে ভেটকি আছে এখানে বোয়াল আছে আর আছে বোয়াল বোয়ালে দেখা যাচ্ছে বড় বোয়াল আছে ছোট বোয়াল আছে বোয়াল মাছ মিনিমাম 200 টাকা কিলো এখানে রুই মাছ এখানে কাতলা এই যে কাতলা মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে কাতলা মাটরাছি কাতলা আবার এখানে পম্পের দেখতে পাচ্ছি এখানে ভোলা মাছ দেখবেন গোটা ভোলা এই মাছটার দাম বেশি এটা হচ্ছে এই যে ভোলা মাছটা দেখা যাচ্ছে মানে 25 ফুট মাছ শোল মাছ এগুলো হচ্ছে ভোলা মাছটার নাম হচ্ছে শোল মাছ যেমন 4 ফুট 5 ফুট মাছটা আছে এই যে কাতলা আছে বড় কাতলা 4 কিলো 5 কিলো সাইজের কাতলা 350 টাকা কিলো আর এই যে মাছটা এই মাছটার নাম কি এটা সাপের মাছটা এই মাছটার নাম হচ্ছে বাম মাছ বাম বাম এই যে মাছ দেখতে পাবো এই মাছটার নাম হচ্ছে বাম মাছ সুন্দর বন্ধু এই মাছটার নাম হচ্ছে আড় মাছ এই মাছের নাম কি মাছ তো মার্কেটে ভালো এটা বিক্রি আর 350 মার্কেট অনুযায়ী বিক্রি এই মাছটার নাম হচ্ছে আড় মাছ এটার নাম হচ্ছে এই মাছটার নাম হচ্ছে পাবদা এটা 320 টাকা 350 টাকা 280 টাকা এরকম মার্কেটে যায় বিক্রি যেমন মার্কেটে গেলে আবার আমরা এই যে ভোলা মাছ দেখাচ্ছি ভোলা মাছ যে গোটা ভোলা এই মাছটা এটা বেশি হবে 400 টাকা কিলো আবার শোল মাছ দেখাচ্ছি আবার একটা শোল মাছ মাছের নাম কি তো সেই শোল মাছ এই যে বড় মাছ দেখছেন শোল মাছ আর এগুলো হচ্ছে ভোলা মাছ লটে মাছ 100 টাকা করে গলদা চিংড়ি গলদা চিংড়ি আবার ভোলা মাছ এটা হচ্ছে ভাটি চিংড়ি ভাটি চিংড়ি হচ্ছে কাঁকড়া সুন্দরবনের কাঁকড়া হচ্ছে কাঁকড়া এই চিংড়ি কত করে বাগদা গলদা কত করে এই বড়টা কত বড়টা বাগদা এগুলো 700 এগুলো হচ্ছে 700 টাকা এটা হচ্ছে 600 টাকা আর লোটে 100 টাকা কত করে দাদা ইলিশ এটা 1000 এটা 1100 আর পমফ্লেট দাদা পমফ্লেট কত করে এটা 660 টাকা আর এটা 420 টাকা এটা দাদা বাবদা কত করে 400 টাকা ভিডিওটা ভিডিওটা আর বেশি মনে না করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কারো বিজনেস করার ইচ্ছা থাকে তো হাওড়া থেকে আপনারা মাল নিয়ে যেতে পারবেন হোলসেল রেটে কারণ এখান থেকে এইখানেই সবচেয়ে কম রেটে মাছ পাওয়া যাবে এখান থেকে যেমন 12-7 কাতিপুকুর মেলগঞ্জ থেকেইয়া শিয়ালদা বিভিন্ন জায়গায় মাছ নিয়ে যাবে এর আগে আপনারা একটা বড় মাছ দেখেছিলাম এই মাছটা নয় সুন্দর মাছ আর সামনে আবার দেখুন এই আড়াতে মাছ বিক্রি হচ্ছে খয়রি
আছে দেখুন আচ্ছা খয়রা পুরো মার্কেটটা আপনাদেরকে দেখালাম আজ লড়াই চলছে না বিক্রি নেই খয়রা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করুন ভিডিও কেনার মাছ বিক্রি হচ্ছে আর যদি কোনো ভাই কিংবা দাদাদের বিজনেস করেন ইচ্ছে থাকে তাহলে সবচেয়ে কম রেটে মাছ এখানে পাওয়া যায় বন্ধুরা যেসব দাদা ভাইদের মাছের বিজনেস করার ইচ্ছা থাকে তাদের জন্য ভিডিওটা একটু শেয়ার করবে আমার ভিডিওটা শেষ করবে